শুভ সকাল দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কসর আহমেদ দর্শক অনুসারে মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শীর্ষ নামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি দেরিটা করে চলে যাচ্ছি মূল আয়োজনে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শীর্ষ আপনাদেরকে জানাবো এক এক করে শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি একটি ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধের প্রতিবাদে রাজধানী মিরপুর দশ নম্বর গুলচত এলাকা অবরোধ করেন চালকরা সময় তারা একটি রিক্সা আটকে ফেলে দেওয়ার চেষ্টা করে আতঙ্কিত হয়ে কান্না শুরু করেন এক নারী যাত্রী আমরা দেখছি যে চারপাশ পাশ থেকে কিভাবে রিক্সাটিকে আটকে ফেলার চেষ্টা করছেন অটো রিক্সা বাংলাদেশের যেসব আন্দোলনগুলো হয় সেসব আন্দোলনের ভাষা আসলে বিশেষ করে এই যে আন্দোলনগুলো হয় যেগুলো দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে আমরা দেখি সেগুলো সবসময় ভাঙচুর করে আসলে দাবি দেওয়া গার্মেন্টস কর্মী থেকে শুরু করে যত ধরনের আন্দোলন আমরা দেখেছিলাম শুধুমাত্র ছাত্রদের যে আন্দোলন ছিল নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন সেই আন্দোলন ছাড়া বাকি যেসব আন্দোলনগুলো আমরা দেখেছিলাম সবগুলো কিন্তু ভাঙচুর জ্বালাও পড়ার মতো ঘটনা আমরা দেখছি এই যে এই ঘটনাগুলোর মধ্যে কিন্তু সারা কালকে গতকালকে দিন ব্যাপী আমরা দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটোরিকশা চালকদের যে ধর্মঘট যে সেই আহ আন্দোলন সেই আন্দোলনে কিন্তু পুলিশের সাথে দফায় দফায় তাদেরকে কয়েক দফা সংঘর্ষ হয়েছে কালশিতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে এবং এর মধ্যে আন্দোলনকারীদের মধ্যেও কয়েকজন গুলিবিদ্ধ কিন্তু হয়েছে আমরা দেখেছি যেই ঘটনাটি ঘটেছে এবং এই যে শর্টকটের যে সিদ্ধান্ত এর আগে আমরা দেখেছিলাম যে ঢাকা শহরের সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে রিক্সাগুলো যেগুলা রয়েছে পায়চালিত রিক্সা সেই রিক্সা বন্ধের কিন্তু দাবি জানানো হয়েছিল যে প্রধান যে সড়কগুলো রয়েছে সেখানে রিক্সা চলবে না সেটিও কিন্তু আসলে কার্যকর হয়নি এরপর আবার যখন এই যে এই সিদ্ধান্ত কার্যকর করা হলো যে অটোরিক্সা চলতে দেওয়া হবে না এটি কিন্তু অনেক আগেও আমরা শুনেছিলাম যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু আসলে কোনো এরপর কার্যকর আমরা দেখিনি কিন্তু এবারে যখন এই সিদ্ধান্ত নেওয়া হলো যখনই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা রাস্তায় যারা দায়িত্বে রয়েছেন তারা যখনই এটি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করলেন তখনই কিন্তু এই যে যারা অটোরিকশা চালক রয়েছেন সারা দেশব্যাপী এখন কিন্তু এই যে অটোরিকশার যে দৌরাত্ব সেটি কিন্তু আমরা দেখছি ফলে বিদ্যুতের যে ঘাটতি অনেকেই বলছেন যে এই কারণে বিদ্যুতের ঘাটতি হচ্ছে এবং সবকিছু মিলিয়ে এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে আসলে এই যে চলমান আন্দোলন এটি শুধু আহ ঢাকায় নয় সব জায়গায় কিন্তু আমরা দেখছি যে যারা অটোরিকশার সমিতে রয়েছে অটোরিকশা ভ্যান যারা থ্রি হুইলার গাড়ি করে চালান তারা কিন্তু আন্দোলনে নেমেছেন এবং তাদের দাবি যে তাদের ব্যবস্থা না করে দেওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের রাস্তায় তারা এই গাড়িগুলো চালাতে চান এখন সরকারি যে সিদ্ধান্ত রয়েছে সেটি বাস্তবায় সরকার কি পদক্ষেপ নেই সেটি এখন একটি দেখবার বিষয় দাঁড়িয়েছে দর্শক এর পাশেই একটি সংবাদ যে সংবাদটি গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত পুরো বিশ্বের কাছে সবচেয়ে একটি আহ আলোচিত সমালোচিত একটি খবর এবং সবার মুখে মুখে যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে ইরানের প্রেসিডেন্ট হেলি হেলিকপ্টারের বিধ্বস্ত নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুঘটনায় শিকার হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইবাহীম রাইসিকে বহন করে একটি হেলিকপ্টারে বিধ্বস্তের ঘটনা ঘটে এবং সেটি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত নানান ধরনের গুঞ্জন রয়েছে যে অনেকেই বলছেন যে বৈরি আবহাওয়ার কারণে এই বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে আবার অনেকেই বলছেন যে এই যদি ঘটেই থাকে কোথায় রয়েছে তাহলে সেই যারা যাত্রী ছিল যাত্রী ছিলেন তাদেরকে ফলে এক ধরনের ধুয়াশার মধ্যে নাগরিক রয়েছেন তারা তো অবশ্যই পুরো বিশ্বের মানুষও কিন্তু এই যে ইব্রাহিম রাইফের যে খবর সেটি নিয়ে আসলে আহ এক ধরনের আতঙ্কে রয়েছেন যে আসলে উনি কোথায় রয়েছেন কোন জায়গায় রয়েছেন এক প্রশ্নের যে উত্তর সেই এখনো পর্যন্ত কিন্তু কোনো সদ উত্তর ইরানের দেশটি কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি নিচের দিকে দেখছি খোঁজ মিলছে না এমপি আনারের যিনি দেখে চারশো নিয়ে সংসদ সদস্য ভারতে চিকিৎসা নিতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন সেই সংবাদটি আমরা দেখছি বেসিকে বাচ্চুর পর লুটপাট তিনশো চল্লিশ কোটি আত্মসাত এলসি খোলা ঋণ পুনঃকরণ অনিয়ম জামানত জলিয়াতিতে অর্থ আত্মসাত অন্য ব্যাংক ঋণ অধিগ্রহণে ক্ষতি একশত একষট্টি কোটি টাকা সমান গুরুত্ব চাই সমমর্যাদা আন্দোলন নিয়ে তিন প্রস্তাব কর্মসুচি গ্রহণের ক্ষেত্রে বিএনপির হওয়া জরুরি দাবি রানবাম সবাইকে নিয়ে এক ছাতার নিচে আসা শিল্পের বর্জ্য যেন উনদী মাটির না পড়ে প্রধানমন্ত্রী এইponyচের দিকে দেখছি গডবের শাটল ভূগানদির শাটল শাটল সার্ভিস গরমে জ্ঞান হারাছে অনেকে প্রধানমন্ত্রী চাইলেই নতুন ট্রেন এবার শীর্ষ পতাকা উড়ালেন বাবর 40 বছরে যে কাজ হয়নি তা চার বছরে করেছি তপশ দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী একশো ষোলো উপজেলা নির্বাচন প্রতি চারজন একজন প্রার্থী ঋণগ্রস্ত চেয়ারম্যান পদ প্রার্থীর একাত্তর ব্যবসায়ী কিরগিজিস্তান থেকে দেশে ফিরতে চান শিক্ষার্থীরা খেপে উঠছে উঠছে দলবদ্ধ কুকুর কামড়ে কামড়ে এবার যুবকের মৃত্যু দর্শক আমরা দেখেছিলাম যে রাজধানীর ডেমরায় কুকুরের কামড়ে এক শিশুর মুখমন্ডল হওয়ার পরে এবার কুকুরের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে সেটি হচ্ছে মামন সিংহের নান্দাইলে যে ঘটনাটি ঘটেছে আমরা দেখছিলাম যে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আমরা দেখেছিলাম যে সেখানে এই কুকুরের কামড়ে এলাকাবাসীর বরাদ দিয়ে যেটি আসলে জানানো হয়েছে সেটি হচ্ছে যে কুকুরের কামড়ে কয়েকটি দলবদ্ধ কুকুর যখন ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন তখন সেই কুকুরের কামড়ে তার নারী ভুড়ি বের করে ফেলে সহ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলার মতো ঘটনা ঘটেছে পরে আসলে তাকে আর হাসপাতালে নেওয়ার মতো অবস্থা আর ছিল সেখানেই ঘটনাস্থলেই মারা যায় পরে এক নারী এসে এলাকাবাসীকে খবর দিলে পরে কুকুরগুলো চলে যায় এই যে যে পরিস্থিতি রয়েছে দলবদ্ধ কুকুরের যে আক্রমণ আমরা আগে অনেক আগে দেখেছিলাম যে ঢাকা শহর থেকে কুকুরের নিধনের যে একটি ঘটনা ছিল সেটি সেটি একটি বিষয় ছিল সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে এই যে যারা এই কুকুরকে যারা ঢাকা শহর থেকে সরিয়ে ফেলবার জন্য যে একটি প্রস্তাব নিয়েছিল সেখানে কিন্তু অনেক পরিবেশবাদীদের যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা কিন্তু অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন ফলে এই যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে অনেকেই দেখছি অনেকেই কামড় খাচ্ছেন অনেকেই এটি হয়তোবা মারা গিয়েছে দেখে সব গণমাধ্যমে খবরগুলো প্রকাশিত হয়েছে কিন্তু যেগুলো আসলে মারা যায় না অনেকেই কিন্তু হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয় এবং এই যে ইঞ্জেকশনের পরে ইঞ্জেকশন নিতে হয় সেটি কিন্তু আসলে একটি ভয়ানক ব্যাপার এবং অনেকেই আসলে এই ঘটনাটি হয়তোবা মর্মান্তি একটি ঘটনা ঘটেছে সাথে সাথে মারা গিয়েছে ফলে গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে অন্য সময় যেগুলোতে আমরা দেখি যে এই যে জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে সেই কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক রোগ হওয়ার ফলে তারা কিন্তু ধুকে ধুকে পরবর্তীতে মারা যায় সেগুলো কিন্তু গণমাধ্যমে খবর হয় না ফলে এখন কিন্তু যেগুলো নিয়ে ভাববার সময় হয়েছে যে এই যে সিদ্ধান্ত যেটি নেওয়া হয়েছিল যে ঢাকা শহর থেকে কুকুরকে সরানোর জন্য সেটি আসলে আবারও বিবেচনা করা যায় কিনা সেটি একটি দেখবার বিষয় হয়ে দাঁড়িয়েছে দর্শক এরপর আমাদের যে পত্রিকা রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি সেই একই সংবাদ যেটি বলছিলাম প্রেসিডেন্টের খুঁজার উদ্ধশ্বাস অভিযান উইদানের হেলিকপ্টার দুর্ঘটনা সম্পদের পাহাড় প্রার্থীদের প্রতিবেদন সম্পদের পেছনে ফেলেছে এমপিদেরও উপজেলায় একাত্তর শতাংশ ব্যবসায়ী মাঠে মন্ত্রী বৃদ্ধির যোগসূত্র দশ হাজার নয়শো শতাংশ পর্যন্ত সাবর সম্পদ বেড়েছে এগারো হাজার শতাংশ নির্ভরশীলদের সম্পদ বেড়েছে নয় হাজার শতাংশ মামলায় অভিযুক্ত তেরো শতাংশই প্রার্থী ভোগান্তির নাম বিএফএস গ্লোবাল হাঙ্গেরির ভিসাই সিন্ডিকেট টাকা দিলে হয় অ্যাপয়েন্টমেন্ট ইতালির ভিসা সেন্টারে বিক্ষোভ হট্টগোল ত্রিশ ছাত্রকে বলাৎকার শিক্ষক গ্রেফতার সেনা অভিযানে তিন সন্ত্রাসী নিহত দর্শক বান্ধবনের ও বংশুরি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনা কর্মকর্তাদের সাথে যেই কে এন এফ রয়েছে সেই কে এন এফ এর সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে সেই সংবাদটি দেখলাম সংখ্যা সহিংসতার মধ্যে কাল আবার বোট আমরা দেখছিলাম যে দর্শক দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ কাল একশো ছাপান্ন উপজেলায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা এই গ্রহণ অনুষ্ঠিত হবে আমরা দেখছিলাম যে এই ভোটগ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে অর্থাৎ সরকার দলীয় দল আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যাতে করে মন্ত্রীদের কোনো স্বজন আসলে এইসব নির্বাচনে অংশগ্রহণ না করে আমরা সেখানে দেখেছি যে দলীয় কমান্ড আসলে নাম মেনেই অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করছে অনেকেই বলছেন যে আসলে এটি রাজনৈতিক মার রয়েছে অর্থাৎ যাতে দলের তৃণমূলের কোনো নেতাকর্মী আসলে অভিযোগ না করতে পারে ফলে সবাইকে ফ্রি অ্যান্ড ফেয়ার রাখার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে যারা নির্বাচনে জয়যুক্ত হয়েছে সেটি নিয়ে কিন্তু অনেকেই অনেক অনেক কথা বলছেন যে আসলে মন্ত্রী এমপিদের ছায়াথলের থেকে নির্বাচনগুলোতে জয়যুক্ত হয়েছে সেটি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা কিন্তু রয়েছে দর্শক এরপর আমার যে পত্রিকারী রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের সে একই সংবাদ ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের সর্বশেষ ছবি বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর ভাগ্য এখনো পর্যন্ত অজানা ভারতে গিয়ে হদিস নেই এমপি আজিমের সর্বশেষ অবস্থান ছিল মুজফরপুর গাড়ি উদ্ধার জানালো ডিবি এরপর শিল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প পণ্য মেলা দুই হাজার চব্বিশ উদ্বোধন অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের হাতে জাতীয় আশ্রেমি উদ্যোক্তা পুরস্কার দুই হাজার তেইশ তুলে দেন বর্জ্য ব্যবস্থাপনা উপেক্ষা করে দেশ ধ্বংস করবেন না প্রধানমন্ত্রী এরপর নিচের দিকে আমরা দেখছি ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধের প্রতিবাদ অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন চালকরা অটো রিক্সা ট্রাফিক বক্সে আগুন বক্সে আগুন পুলিশের সঙ্গে সংঘর্ষ পথচারী গুলি বৃদ্ধ দিনভর রাস্তা বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ বন্দরবানের সেনাবাহিনীর সঙ্গে কেনএফ এর গোলাগুলি তিন কেনএফ সন্ত্রাসী নিহত কেন এর বিরুদ্ধে বন জনগোষ্ঠীর মানববন্ধন আমার হাতে থাকা সংবাদ শিরোনাম গুলো জানাচ্ছিলাম আপনাদেরকে পত্রিকার এই আরো বেশ কিছু পত্রিকা আমার হাতে রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম জানাবো বিরতির পর এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে টেলিভিশনে নিয়মিত হাতে রয়েছে যুগান্তর যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি দুটি ছবি দেখা যাচ্ছে পাশাপাশি কালশীতে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে পড়ছে পুলিশ বক্স ব্যাটারি চালিত রিক্সা বন্থের প্রতিবাদের ওদের বড় শ্রেণী মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ পুলিশ বক্সে আগুন গুলি মিরপুরের সংঘর্ষে তিন বিক্ষোভকারী আহতগুলি মিথ্যা এক পথচারী যানবাহন ভাঙচুর পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা ধাওয়া পাটকেল নিক্ষেপ টিয়ারসুরের আবার বুলেট ব্যবহার সন্ধ্যার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক শিল্প কারখানা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর পর সভা চাতে দেশের সর্বনাশ করবেন না নিটোর ইন্স্যুরেন্স শেয়ারের কারসাজি মুনাফা ১৬ ষোলো কোটি জরিমানা আশি লাখ টাকা উপজেলা প্রার্থীর হলফনামা বিশ্লেষণ টিআইবি দ্বিতীয় ধাপের ভোটেও ব্যবসায় প্রার্থী বেশি দর্শক আমরা যেটি বলছিলাম একটু আগেই বিরোধী আগামী জন্য দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মাঠে রয়েছে মন্ত্রী এমপির সতেরো স্বজন আমরা যে বলছিলাম যে আসলে দলীয় যে হাইকমান্ডের সিদ্ধান্ত ছিল যে মন্ত্রী এমপির স্বজন যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে এরপরও কিন্তু এবারও কিন্তু সতেরো জন স্বজন মন্ত্রীবিদের এমপিদের যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারাও সতেরো জন রয়েছেন চেয়ারম্যান প্রার্থীদের সত্তর দশমিক পাঁচ এক পেশায় ব্যবসায়ী একশো ষোলো জন কোটিপতি পাঁচশো আটষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের কমপক্ষে এক একর জমি আছে শেষ হলো প্রচার উৎসব সংখ্যার মধ্যে একশো ছাপ্পান্ন উপজেলায় ভোট কাল সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ডিমের বাজার হিমাগারে অবৈধ মজুতে অস্থিরতা দর্শক আমরা দেখছিলাম যে আসলে ডিমের যে বাজারের যে অস্থিরতা কয়েকদিন পরপরই যেটি শুরু হয় কোনো কারণ না থাকা সত্ত্বেও ডিমের দাম হঠাৎ করে বেড়ে যায় একটা কারণ তৈরি করে এর পেছনে যে বড় কারণ সেটি হলো যে মজুত করে রাখার যে ঘটনা সেটি আমরা দেখি যে এক একটি হিমাগার থেকে লক্ষ লক্ষ ডিম কিন্তু সেখানে মজুত করে রাখা হয়েছে এবং সেটি আসলে পর্যায়ক্রমে তারা কিন্তু সেগুলো বাজারে যখন দাম বেড়ে যায় তখন কিন্তু বাজারে সেগুলোকে ছেড়ে দেন আমরা দেখছিলাম সেই সঙ্গে একটি সংবাদ দেওয়া আছে ব্যাংক হেমডিদের যুক্তরাষ্ট্র সফর বিরাশি খরচে ডলার সংগ্রহে নামমাত্র প্রচারণা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত মেননের জন্মদিনের আলোচনায় বক্তারা লুটপাটে আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই এরপর রয়েছে কালের কণ্ঠ বিএফএস এ জিম্মি লাখো ভিসা প্রার্থী পাসপোর্ট আটকা চলে গেছে দশ হাজার কোটি টাকা কালের কণ্ঠের একটি অনুসন্ধান আমরা দেখছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ হওয়ার যেই যোগ্যতা সেটি অর্জন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী ইরানে হেলিকপ্টার দুর্ঘটনা প্রেসিডেন্ট নিখোস হেলিকপ্টারের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন দুর্ঘটনাস্থলে চল্লিশটিরও বেশি উদ্ধারকারী দল কাজ করছে সৌদি আরব ইরাক কাতার তুরস্ক ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে বলেছে উদ্ধার যাদের তাদের প্রয়োজন হলে তার দ্রুত সাড়া দেবে দুর্ঘটনার খবর পেয়ে ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটির খুঁজে খুঁজে যাচ্ছেন উদ্ধারকারীরা ফেরত যাচ্ছে উদ্ধৃত ডলার পরিশোধে বাড়তি সুদ বৈদেশিক ঋণের প্রকল্প দুই বছর ডলার দাম বেড়েছে ত্রিশ টাকার বেশি টাকার মান কমায় প্রকল্পের কাজের বিল পরিশোধ কমে ডলার লাগছে ডলার সংকটে বেড়েছে ঋণের এরপর রয়েছে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে জীবনযাত্রার ব্যয় বাড়বে বাজার ধাপে ধাপে ব্যয় অব্যাহতির প্রত্যাহারের পরিকল্পনা সীমিত হচ্ছে কর ছাড় আর শিল্প গড়ি তুলুন তবে বজ্র যেন নদীতে না পড়ে এসিম মেলা উদ্বোধনকালে প্রেস সামনছি সেবা বাইনির সঙ্গে গোলাগুলিতে তিন কেনে সন্ত্রাস সৃষ্টি হত এবারে এই ভাষে আমরা ছবি দেখছি ব্যাটারি চালিত অটো রিকশা বন্থের প্রতিবাদে মিরপুরে সড়ক অবরোধে ও কারষিতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে অটো রিকশা চালকরা লোকসভা নির্বাচন পঞ্চম দফায় 49 আসনে ভোট আজ পুলিশের সঙ্গে সংঘর্ষ সড়ক অবরোধ

এদিকে আপনার বিধ্বস্ত হওয়া অঞ্চল থেকে যেসব খবর আসছে তাও খুবই উদ্বেগের বিআরটিএ ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ ব্যাটারি চালিত অটো রিক্সা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ভাঙচুর আগুন মিরপুর রণক্ষেত্র এবং নিচের দিকে আমরা দেখছি বান্দরবনে যৌথ অভিযান বন্দুক যুদ্ধে কেএনএফ এর তিন সশস্ত্র সদস্য নিহত দলীয় শৃঙ্খলা বিরোধী মন্তব্যে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি সেটি সাংগঠনিক হতে পারে অথবা আগামীতে দলীয় মনোনয়ন পদ না পাওয়া হতে পারে গরম কমতে পারে আজ বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু নির্বাচনের দ্বিতীয় বড় হয়ে সম্পদে মূল লক্ষ্য প্রকাশ্যে আসছে নেতা নিয়াহের অভ্যন্তরীণ দ্বন্দ্ব গাজায় ব্যাপক হত্যাযোগ্য দুই ইসরায়েলি সেনা নিহত হামলার মুখে রাফা ছেড়েছে আট লাখ মানুষ ভারতে গিয়ে নিখোঁজ সংসদ সদস্য আনার তার ব্যবহৃত ভারতীয় নম্বরের সর্বশেষ অবস্থা মুজফরবাদ

বারাবন্দি সন্ত্রাসীদের নির্দেশে বাইরের সন্ত্রাস চাঁদাবাজি ভারতে গিয়ে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ার লাজিম কোটি প্রতি প্রার্থী একশো ষোলো জন ব্যবসা আগ্রহী প্রতিষ্ঠানের টাকায় মেয়রের বিদেশ সফর উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ হামলা হুমকির পর ইসির আশা ভোট হবে শান্তিপূর্ণ দেশের একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি দ্য ডেইলি স্টার ডেইলি স্টার যেটিকে সংবাদ সেটা আমি আমরা দেখছি

আপনাদেরকে জানলাম আজকে যে বিষয়গুলো সবচেয়ে আলোচনায় ছিল দুটি বিষয় সেটি হচ্ছে যে আহ ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো বন্ধের দাবিতে যে মানববন্ধন এবং সংঘর্ষের জড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা সেই সংঘর্ষের কালকে সবগুলো টেলিভিশন অনলাইন মিডিয়া এবং আজকে কিন্তু সবগুলো পত্রিকা দেশে সংবাদটি প্রকাশিত হয়েছে এবং একই সাথে গতকালকে থেকে যে বিষয়টি সবগুলো গণমাধ্যম এবং সব দেশের মানুষের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে ইরাকের যে প্রেসিডেন্ট রয়েছেন সে ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্টের বিমা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার যেই ঘটনা সেই বিধ্বস্ত হওয়ার ঘটনা এখনো পর্যন্ত তাদেরকে কারোই খোঁজ পাওয়া যায়নি সেই সংবাদটি আসলে সব মহলে আলোচিত হচ্ছে একটি বিষয়টি হচ্ছে যে অনেক দেশ থেকেও কিন্তু পাশের যে দেশগুলো রয়েছে আরব দেশ তারা কিন্তু বলছে যদি প্রয়োজন হয় তারা আসলে উদ্ধারকারী টিম পাঠাবে এখনও পর্যন্ত যে তাদের নিখোঁজ হওয়ার ঘটনা সেটি নিয়ে নানান ধরনের গুঞ্জন কিন্তু রয়েছে আমরা বেশ কিছু সংবাদ ছিল আমরা দেখছিলাম উপজেলা নির্বাচনের খবরগুলো আজকে প্রাধান্য পেয়েছি যেহেতু কালকে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই উপজেলা নির্বাচনে দুটি বিষয় সেটি হচ্ছে যে নির্বাচন নির্বাচনের দায়িত্ব রয়েছে নির্বাচন সুষ্ঠু করবার দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বলছেন যে মূল চ্যালেঞ্জ হলো নির্বাচনের জনগণকে ভোটারদেরকে কেন্দ্রে আনানো অন্যদিকে আহ ইসি আলমগীর কিন্তু বলেছেন নির্বাচন কমিশন আলমগীর যে আসলে বিএনপির কারণেই নির্বাচনে ভোটাররা আসছেন এরপরে যে বিষয় সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু ভোট বর্জন করবার জন্য অনেকেই বলছেন যেখানে একটি বড় রাজনৈতিক দল এই ধরনের প্রচারণা চালায় ক্ষেত্রে সব ক্ষেত্রে তো একটি বড়ো ধরনের বাধা থাকেই এবং অন্যদিকেই আমরা দেখছি যে নির্বাচনের প্রতিও অনেকেই যেহেতু শুধুমাত্র এক একমাত্র রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগে মাঠে রয়েছে ফলে সবারই ধারণা যে নির্বাচিত হলে আওয়ামী লীগ থেকেই নির্বাচিত হবে ফলে তাদের ভোটের খুব বেশি আসলে ভোট দেওয়ার পরে এর খুব বেশি প্রভাব পড়বে না ফলে অনেকেই কিন্তু ভোট কেন্দ্রে আসতে অনাগ্রহ প্রকাশ হয়েছে আমরা মেট্রো রেলের খবর দেখছেন যে মেট্রো রেলের ভাড়ার ব্যাপারে অনেকে নানান ধরনের প্রস্তাব করছে দর্শক এই আহ দশকের সবচেয়ে বড় যে আহ বর্তমান সরকারের যে অর্জনের মধ্যে পদ্মা সেতু মেট্রো রেল কিন্তু একটি বড় ধরনের অর্জন ঢাকা শহরের নগরের মানুষের যে স্বস্তির যাত্রা সেটি কিন্তু এখন অনেকটাই নিশ্চিত করে সেই মেট্রো রেল কিন্তু মেট্রো রেলে যে ধরনের ঘটনাগুলো ঘটে প্রতিনিয়ত সেটি আসলে এখন দেখভাল করার একটি সময় আমরা দেখছি যে মেট্রো রেলে যে টিকিট কাটবার গিয়ে যে ভোগান্তির পোহাতে হয় যেসব অফিস টাইমগুলোতে পিক আওয়ারগুলোতে সেই অফিস টাইমে যে ভোগান্তি সেই ভোগান্তি কমানোর লক্ষ্যে নিশ্চয়ই যারা মেট্রো রেল কর্তৃপক্ষ রয়েছেন এবং সরকারি যারা সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা অবশ্যই কাজ করবেন কারণ আমরা দেখি যে যেই কারণে আসলে মেট্রো রেল সবাই ব্যবহার করেন সেটি হচ্ছে যে একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানো যায় সেই লক্ষ্যে যদিও টাকা বেশি লাগে তারপরেও যে নির্দিষ্ট সময়ে পৌঁছানো যায় সেটি নিয়ে অনেকেই স্বস্তি জানিয়েছেন তবে আমরা একটি বিষয় দেখি সেটি হচ্ছে যে এই যে টিকিট কাটবার জন্য যেই ভোগান্তিটি পোহাতে হয় এবং লম্বা সময় লাইনে দাঁড়াতে থাকতে হয় এবং এই লাইনে দাঁড়ানোর পরে হঠাৎ করে দেখা যায় যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় যে একজন লোক অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু যখনই তার টিকিট কাটার সময় হয়েছে তখন লাইনে দাঁড়ানোর পরে সেখান থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে চেঞ্জ নেই অর্থাৎ ভাঙতি নেই নানান ধরনের বিষয় কিন্তু রয়েছে আমরা যেগুলো দেখি যে সব অভিযোগ কিন্তু রয়েছে এই অভিযোগগুলো আসলে যেগুলো রয়েছে সেগুলো নিরসন করবার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ সহ সংস্থা যারা আছেন সবাই কাজ করবেন এমনটাই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের দৈনিক প্রতিকার খবরাখবর নিঃশ্বাস টেলিভিশন নিয়মিত সংবাদ শোনাবে হবে একই জায়গায় অনুষ্ঠানে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই